কোনোরকম ইনভেস্টের ব্যাপার নেই, সম্পূর্ণ একটি সরকারি কাজ, এখানে বাইরে যাওয়ার ব্যাপার নেই, অর্থাৎ সম্পূর্ণ কাজটি হবে নিজের বাড়িতে বসে। কোনোরকম কম্পিউটার ডেস্কটপ বা ল্যাপটপ লাগবে না, সম্পূর্ণ কাজটি করতে পারবেন নিজের মোবাইলের মাধ্যমে। খুব বেশি পড়াশোনার যোগ্যতাও লাগছে না। সব থেকে বড় কথা হচ্ছে এই কাজটি একটি সরকারি কাজ এবং নিজের বাড়িতে বসে ইনকামের কোনো লিমিট নেই, অর্থাৎ আনলিমিটেড ইনকাম নিজের বাড়িতে বসে করতে পারছে। তো এর থেকে আর বড় কিছু হতে পারে না, আপনারা এই কাজটি শুরু করে দিতে পারেন। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি দুর্দান্ত কাজের আপডেট নিয়ে এসেছি। এই কাজটি সম্পূর্ণ নিজের বাড়িতে বসে করতে পারবেন, অর্থাৎ এটি একটি ওয়ার্ক ফ্রম হোম। এই কাজটি করার জন্য বিশেষ কোনো পড়াশোনার যোগ্যতা লাগবে না, অর্থাৎ পড়াশোনার যোগ্যতা ছাড়াই এই কাজটি শুরু করতে পারবেন। এই কাজটি করার জন্য আপনাদের কোনোরকম ইনভেস্ট করতে হবে না, অর্থাৎ এই কাজটিতে আবেদন করার জন্য কোনোরকম ফিস জমা দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে এই কাজটি শুরু করতে পারবেন এবং এই কাজটি যেহেতু নিজের বাড়িতে বসে, তাই নিজের সুবিধা মতন সময়ে এই কাজটি করতে পারবেন। এটি সম্পূর্ণ একটি ফ্লেক্সিবল টাইমের মধ্যে। এখানে আপনাকে কোনোরকম প্রেশার দেওয়া হবে না বা কোনো নির্দিষ্ট সময়ের সাথে বেঁধে দেওয়া হবে না, নিজের সুবিধা মতন সময়ে এই কাজটি করতে পারবেন। এই কাজটি প্রকাশ করা হয়েছে ভারত সরকারের তরফ থেকে, অর্থাৎ ভারত সরকারের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই কাজটি প্রকাশ করা হয়েছে। এই কাজটি করে আপনারা যেমন ইনকাম করতে পারবেন, তার সাথে পাবেন ভারত সরকার স্বীকৃত সরকারি সার্টিফিকেট। আমরা অনেক রকম জবের ভ্যাকেন্সি দেখে থাকি আদার্স কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে, যেমন naukri.com, ইনডিড, ওয়ার্ক ইন্ডিয়া, বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আমরা বিভিন্ন রকম জবের ভ্যাকেন্সি দেখে থাকি। কিন্তু আজকের এই কাজটি, অর্থাৎ সরকারি ওয়ার্ক ফ্রম হোম, সরকারি বাড়িতে বসে কাজ, এটা সরকারের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে। এটা কোনোরকম থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কিন্তু প্রকাশ করা হয়নি। এখানে সব কিছু ডিটেলস আলোচনা করব। এখানে কী কাজ করতে হবে, কীভাবে আপনারা ইনকাম করতে পারবেন, কীভাবে এখানে অ্যাপ্লাই করবেন, সব কিছু ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, এই কারণেই বলছি, কারণ এর আগে যত রকম জবের ওপর ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, সেই সমস্ত ভিডিওতে অনেক বন্ধুরা পুরো ভিডিওটা না দেখে তারা এটাই কমেন্ট করেন যে দাদা এখানে কীভাবে অ্যাপ্লাই করব, কত টাকা এখান থেকে ইনকাম করতে পারবো, কীভাবে কাজ করব। তো এই সমস্ত প্রশ্ন তারা করেন। তা এই সমস্ত প্রশ্ন অনেকটা অদ্ভুত, কারণ সেই সমস্ত ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে প্রসেস দেখানো হয় কীভাবে অ্যাপ্লাই করবেন। তো আপনাদের এটাই রিকোয়েস্ট করছি বন্ধুরা, যে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। এর সাথে এটাও বলি বন্ধুরা, আমি সৌভিক এবং আপনারা দেখছেন কেরিয়ার টিউব ক্লাস। যদি আজ আপনি এই চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটা অল করে রাখবেন। এবং যদি এই ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার প্রশ্ন কিংবা কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আর কিছু বলছি না বন্ধুরা, চলুন মেন টপিক শুরু করছি। আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। এবার আসি প্রথম পয়েন্ট, এডুকেশন কোয়ালিফিকেশন। তো প্রথমেই আমি বলেছি এখানে কোনোরকম এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে না। এখানে শুধুমাত্র আপনার কিছু জেনারেল নলেজ থাকলেই আপনারা এই কাজটি করতে পারবেন। এখানে কোনোরকম এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে না। নেক্সট পয়েন্ট, এজ, অর্থাৎ এই কাজটি করার জন্য আপনাদের কীরকম বয়সের যোগ্যতা লাগবে। তো অফিসিয়াল ওয়েবসাইটে কোনোরকম বয়সের যোগ্যতা হিসেবে কোনো কিছুই উল্লেখ নেই, অর্থাৎ মিনিমাম বয়স কত লাগবে বা ম্যাক্সিমাম কোনো কিছুই বলা নেই। অর্থাৎ এটা পরিষ্কার যে কোনো বয়সের ব্যক্তিরা এখানে কাজ করে ইনকাম করতে পারবেন। নেক্সট পয়েন্ট, এক্সপিরিয়েন্স। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য কোনোরকম এক্সপিরিয়েন্সের দরকার নেই, অর্থাৎ আপনার অভিজ্ঞতা থাকুক কিংবা না থাকুক আপনারা এই কাজটি করতে পারবেন। নেক্সট পয়েন্ট, অ্যাপ্লিকেশন ফিস। তো প্রথমেই বলেছি বন্ধুরা, এই কাজটিতে আবেদন করার জন্য বা এই কাজটি শুরু করার জন্য কোনোরকম অ্যাপ্লিকেশন ফিস জমা দিতে হবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে, সম্পূর্ণ বিনামূল্যে এই কাজটি শুরু করতে পারবেন। নেক্সট পয়েন্ট, ইনকাম। তো বন্ধুরা, এই কাজটিতে কোনোরকম ফিক্সড স্যালারি নেই। যেমন কাজ করবেন বা যেমন পারফরমেন্স দেখাতে পারবেন তেমন আপনাদের ইনকাম হবে। মিনিমাম যেটা সেটা হচ্ছে 2,000 টাকা, আবার সর্বোচ্চ বা তার বেশি 1,00,000 টাকা, এবং অনেকে 1,00,000 টাকার বেশিও ইনকাম করে থাকেন। তো আপনার পারফরমেন্সের উপর ডিপেন্ড করছে। এবং আরও ভালোভাবে প্র্যাকটিক্যালি আমি ওয়েবসাইটে দেখাবো, অর্থাৎ যখন অ্যাপ্লাই করব সে অ্যাপ্লাই করার সময় কত টাকা ইনকাম হতে পারে সব কিছু প্র্যাকটিক্যালি ওয়েবসাইটের মাধ্যমে দেখাবো। নেক্সট পয়েন্ট, কম্পিউটার নলেজ। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য
কোনো রকম কম্পিউটার ডেস্কটপ বা ল্যাপটপ লাগবে না বা কোনো রকম কম্পিউটার নলেজ না থাকলেও হবে। এই কাজটি সম্পূর্ণ নিজের মোবাইলের মাধ্যমে হবে, অর্থাৎ যে মোবাইল আপনার হাতে এখন রয়েছে সেই মোবাইলের মাধ্যমেই এই কাজটি করতে পারবেন। নেক্সট পয়েন্ট, ইন্টারভিউ অ্যান্ড ট্রেনিং। তো বন্ধুরা, এই কাজটিতে জয়নিং করার জন্য কোনো রকম ইন্টারভিউ প্রসেস নেই, অর্থাৎ আপনি নিজের মোবাইলের মাধ্যমে এক মিনিটে নিজের নাম রেজিস্টার করবেন, তারপরেই এখানে কাজ শুরু করতে পারবেন। এবং এই কাজটি করার জন্য কোনো রকম ট্রেনিং নেই, এই কাজটি হবে সম্পূর্ণ নিজের নলেজের ওপর। তো আমি সেটা প্র্যাকটিক্যালি দেখাবো ওয়েবসাইটে গিয়ে। নেক্সট পয়েন্ট, জব প্রোফাইল। তো বন্ধুরা, আপনাদের এখানে কি কাজ করতে হবে? তো প্রথমেই বলেছি, এই কাজটি হচ্ছে সম্পূর্ণ একটি সরকারি কাজ, অর্থাৎ সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। তো এই কাজটি হচ্ছে একরকম কুইজ, অর্থাৎ কুইজে আপনাদের অংশগ্রহণ করতে হবে, এবং সেটা আমি ওয়েবসাইটে প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে করবেন সেই কাজগুলি। তো এখানে কুইজে আপনাদের পারফরমেন্স দেখাতে হবে, যত ভালো পারফরমেন্স দেখাবেন তত ভালো ইনকাম এখান থেকে হবে। এখানে আরও একটি কথা বলি, যারা ভাবছেন যে এই কাজটি নতুন শুরু হয়েছে, সম্পূর্ণ ভুল। এই কাজটি অলরেডি 10 বছর ধরে চলছে, অর্থাৎ এই কাজটি 2014 সালে প্রথম শুরু হয়, সূচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদিজি, এবং এটি 2014 সাল থেকে হয়ে আসছে। আরও বিস্তারিত দেখাবো ওয়েবসাইটে গিয়ে। তো বন্ধুরা, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, এখানে কোনো রকম ইনভেস্টের ব্যাপার নেই, সম্পূর্ণ একটি সরকারি কাজ, এখানে বাইরে যাওয়ার ব্যাপার নেই, অর্থাৎ সম্পূর্ণ কাজটি হবে নিজের বাড়িতে বসে। কোনো রকম কম্পিউটার ডেস্কটপ বা ল্যাপটপ লাগবে না, সম্পূর্ণ কাজটি করতে পারবেন নিজের মোবাইলের মাধ্যমে। খুব বেশি পড়াশোনার যোগ্যতাও লাগছে না, এবং সব থেকে বড় কথা হচ্ছে এই কাজটি একটি সরকারি কাজ এবং নিজের বাড়িতে বসে, এবং এখানে ইনকামের কোনো লিমিট নেই, অর্থাৎ আনলিমিটেড ইনকাম নিজের বাড়িতে বসে করতে পারছেন। তো এর থেকে আর বড় কিছু হতে পারে না, আপনারা এই কাজটি শুরু করে দিতে পারেন। নেক্সট পয়েন্ট, অ্যাপ্লাই প্রসেস। তো বন্ধুরা, সম্পূর্ণ কাজটি নিজের মোবাইলের মাধ্যমে হবে, এবং এই কাজটি অ্যাপ্লাই করা যাবে মোবাইলের মাধ্যমে। তাই সম্পূর্ণ অ্যাপ্লাই প্রসেস আমি নিজের মোবাইলের মাধ্যমে দেখাবো, কীভাবে কাজ করবেন, কীভাবে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ প্রসেস নিজের মোবাইলের মাধ্যমে দেখাবো, এবং কীভাবে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন সেটাও এখানে মোবাইলের মাধ্যমেই দেখাবো। তো আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আমি এবার চলে যাব নিজের মোবাইলের স্ক্রিনে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইলের স্ক্রিনে এসে গেছি, এখন সম্পূর্ণ প্রসেস আমি দেখাবো। প্রথমেই বলি যে ওয়েবসাইট আমি ওপেন করেছি এটি সম্পূর্ণ একটি ভারত সরকারের ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ক্লিক করে এরকম ইন্টারফেস ওপেন করবেন। এবার প্রথমেই বলি, এই যে ওয়েবসাইটটা ভারত সরকারের, তো সেটা জানার জন্য এই নিচে দেখতে পাবেন এখানে মিনিস্ট্রি অফ ইলেকশন ইনফরমেশন টেকনোলজি, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ এটি সম্পূর্ণ একটি ভারত সরকারের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। এর সাথে এটাও বলি বন্ধুরা, এই যে ওয়েবসাইট ক্রিয়েট হয়েছিল বা এই রকম কুইজ প্রতিযোগিতা যে হয় এটা কিন্তু প্রথম না, এটা অলরেডি 10 বছর ধরে চলে আসছে। এবার হয়তো অনেকেই জানে, অনেকেই জানেন না। এবার এখান থেকে কুইজে অংশগ্রহণ করে অনেকে অনেক টাকাও জিতেছে। তো এখনও অবধি এই ওয়েবসাইটের ডেটা অনুযায়ী এখানে 272.6+ লাখ পার্টিসিপেশন, অর্থাৎ কি এখানে 272 লক্ষ মানুষ এখানে অলরেডি পার্টিসিপেট করেছে। ওকে, এবার আপনাদের যেটা প্রথমেই করতে হবে, নিজের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো তার জন্য এখানে দেখতে পাবেন 3টে ডট, এটার ওপর ক্লিক করবেন। এখানে এটার ওপর ক্লিক করার সাথেই এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট, এটার ওপর ক্লিক করবেন। এবার মাই অ্যাকাউন্টে ক্লিক করার সাথেই এরকম একটি ইন্টারফেস এসেছে, এখানে বলছে আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনি এটা আপনার মোবাইল নাম্বার কিংবা ইমেল আইডি দিয়ে ওটিপি ভেরিফাই করে লগ ইন করতে পারেন, কিংবা ইমেল আইডি কিংবা মোবাইল নাম্বার দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করতে পারেন। এবার যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, অর্থাৎ প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, তাহলে এখানে রেজিস্টার নাও যে অপশানটি রয়েছে এটার উপর ক্লিক করতে হবে। এবার এটা আমি ডেস্কটপ ভার্সনে পুরো প্রসেসটা দেখাচ্ছি। ক্লিক করার সাথেই এখানে এসেছে ক্রিয়েট এ মাই গভ অ্যাকাউন্ট। ওকে, তো এখানে আপনাদের নিজের ফুল নেম, ইমেল আইডি, এখানে ইন্ডিয়া কাউন্ট্রি সিলেক্ট করাই আছে, তারপর মোবাইল নাম্বার, আপনার ডেট অফ বার্থ, এখানে ডেট, মান্থ, ইয়ার, এবং নিচে সিলেক্ট জেন্ডার, তো মেল ফিমেল আপনাদের সিলেক্ট করতে হবে, তারপর এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এই সবটা করে
आमी नेक्स्ट इंटरफेस ओपन करछी। तो एखाने नाम, इमेल आईडी, मोबाइल नम्बर, डेट अफ बार्थ एवं जेंडार सिलेक्ट करार पर एखाने क्रिएट निउ अकाउंट एटार ऊपर क्लिक करबेन। एबार परेर जे इंटरफेसटा ओपेन होयेछे एखाने बोलछे आपनार जे मोबाइल नम्बर बा इमेल आईडी दिएछेन सेखाने एकटा ओटीपी आसबे, सेई ओटीपीटा एखाने साममिट करते हबे एबं एखाने क्रिएट निउ अकाउंट एटार ऊपर क्लिक करते हबे। तो बंधुरा एरकम एकटी इमेल आसबे एबं एई इमेलटा निये आमादेर एखाने कपि करे ओखाने साममिट करते हबे। एबार ओटीपी देवार पर एखाने साममिट अपशनेर ऊपर क्लिक करब। तो बंधुरा आमार एटा लग इन करा हो गेछे, अर्थात आमार अकाउंट क्रिएट हो गेछे। एबार आमरा काज शुरू करब। तो प्रथमेई बोली एखाने देखुन लाइव क्विज, एखाने अनेक रकम क्विज रयेछे। तो आपातत एखाने पाँच रकमेर क्विज रयेछे। एबार मन की बात अर्थात आमादेर प्रधानमंत्री नरेंद्र मोदीजीर एकटा अनुष्ठान हय मन की बात, सेखान थेके अनेक रकम कोश्चिन एखाने आसे बा एखाने आपनादेर किछु नलेज खाटिये एखाने अन्सार दिते हबे। तो प्रथमेई एई क्विजटार ओपर अर्थात विकास सप्ताह क्विज एटार ओपर क्लिक करब, अर्थात प्ले एटार ओपर क्लिक करब। एबार एखाने देखुन फ्रम 12 अक्टोबर 2024, अर्थात 2024 12 अक्टोबर एटा सूचना करे एवं एटा 2 नवेम्बर 2024 पर्यन्त चलबे, तारपर एटा क्लोज हो जाबे एवं परवर्ती अन्यान्य क्विज आबार आसबे। एरकम प्रत्येकटा किन्तु डेट मेनशन आछे। एवं एखाने आरेकटा जिनिस देखुन 10 कोश्चेन आछे एवं 300 सेकेंड एखाने দেওয়া আছে, অর্থাৎ 10 কোশ্চেনে 5 মিনিট সময় আছে এবং এখানে আছে ক্যাশ প্রাইজ। তো বন্ধুরা প্রথমের একটি কুইজ আমি ওপেন করছি। তো প্লে অপশনের ওপর ক্লিক করব। তো প্লে অপশনের ওপর ক্লিক করার সাথেই পরবর্তী যে ইন্টারফেসটা ওপেন হয়েছে এখানেই আপনাদের এখানে পার্টিসিপেট করতে হবে। তো প্লে কুইজের ওপর ক্লিক করলেই আপনাদের কুইজ স্টার্ট হয়ে যাবে। ওকে, এবং এখানে অনেক ল্যাঙ্গুয়েজ রয়েছে, অর্থাৎ চুজ ইয়োর ল্যাঙ্গুয়েজ। তো এটা আমার ইংলিশে সিলেক্ট করা আছে। এখানে হিন্দি, বেঙ্গলি, গুজরাটি, কানাডা বিভিন্ন অপশান রয়েছে ল্যাঙ্গুয়েজের। তো আপনাদের যেরকম সুবিধা সেই ল্যাঙ্গুয়েজের ওপর এটা করবেন। ওকে, এবার এখানে দেখুন টপ ফার্স্ট উইনার, অর্থাৎ এখানে 15,000 টাকা যে প্রথম হবে সে পাবে, সেকেন্ড যে হবে সে পাবে 10,000 টাকা, থার্ড যে হবে সে পাবে 5,000 টাকা এবং নেক্সট 50 জন যারা উইনার হবে তাদের এখানে 1,000 টাকা করে দেওয়া হবে। এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে এই টাকাটা আপনারা কীভাবে পাবেন। তো বলি বন্ধুরা, এই টাকা আপনারা পাবেন নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার আগে আপনাদের মিনিমাম 2 কুইজে পার্টিসিপেট করতে হবে। এবার ভুল হোক কিংবা ঠিক হোক সেটা ম্যাটার না, বাট আপনাদের আগে পার্টিসিপেট করতে হবে। তো আগে আপনাদের দেখাই এখানে আরও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, অর্থাৎ এই কুইজের ওপর। তো এইগুলো আপনারা পড়বেন। ওকে, এবার আপনাদের এখানে প্লে কুইজের ওপর ক্লিক করবেন। তো বন্ধুরা পরবর্তী যে ইন্টারফেসটা ওপেন হয়েছে এখানেই আমাদের কুইজ স্টার্ট করতে হবে। তো এখানে দেওয়া আছে 10 কোশ্চেন এবং 300 সেকেন্ড এবং স্টার্ট অপশনের ওপর ক্লিক করলেই আমার শুরু হয়ে যাবে, ঠিক আছে। এবং নিচেতে দেখতে পাচ্ছেন অ্যাবাউট কুইজ, অর্থাৎ কিসের ওপর প্রশ্ন আসতে পারে, কিসের ওপর উল্লেখ করা আছে, সব কিছু দেওয়া আছে। এবং এখানে দেওয়া আছে সার্টিফিকেশন এবং কত টাকা পাবেন উইনার হলে সেটাও এখানে মেনশন করা আছে এবং নিচেতে টার্মস অ্যান্ড কন্ডিশন। ওকে, তো এবার স্টার্ট কুইজ এটার ওপর আমি ক্লিক করব। তো বন্ধুরা আমার কুইজ শুরু হয়ে গেছে। ওকে, তো এখানে প্রথমেই একটা কোশ্চেন আসছে, হুইচ রেডিও প্রোগ্রাম ইজ হোস্টেড বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। তো এখানে অর্থাৎ একটা রেডিও প্রোগ্রাম শুরু হয়েছিল যেখানে শুধুমাত্র আমরা কিছু ভাষণ শুনতে পাচ্ছিলাম, তো সেই প্রোগ্রামটার নাম কি। তো এখানে 4টে অপশান রয়েছে, তো আমি সেকেন্ডটা সিলেক্ট করব, মন কি বাত, এবং সেকেন্ড অপশানে বা নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট যে কোশ্চেনটা এসছে, হু ওয়াজ দ্য ফরেন লিডার ফিচার্স অন মন কি বাত রাইট অন 27 জানুয়ারি 2015। তো যাই হোক, এই যে কোশ্চেনটা এসছে এখানে যে কোনো একটা আমি সিলেক্ট করব। তো এখন বলি বন্ধুরা, এখানে যে আমার কাছে কোশ্চেনগুলো আসছে সেম কোশ্চেন আপনার কাছে আসবে এরকম কিন্তু না, আলাদা আলাদা প্রত্যেক মানুষের আলাদা প্রশ্ন আসবে, ঠিক আছে। তো এরকম 10টা কোশ্চেন আছে, তো 10টা কোশ্চেন আমি আগে কমপ্লিট করি। তো বন্ধুরা 10টা কোশ্চেন আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে টাইম দেখাচ্ছে 2 মিনিট 21 সেকেন্ড এখনও রয়েছে। ওকে, তো এবার ব্যাকে যেতে পারেন, স্কিপ করতে পারেন, ফিনিশ কুইজ এই অপশানের ওপর ক্লিক করতে পারেন। তো আমি ফিনিশ কুইজ এটার ওপর ক্লিক করব। এবার বলছে এখানে একটা সার্টিফিকেট আপনারা পাবেন,
এবার এখানে ক্লিক হেয়ার যেটা রয়েছে এটার উপর যদি ক্লিক করেন তাহলে আপনারা সার্টিফিকেট পাবেন এবং সেটা ডাউনলোড করতে পারবেন। ওকে, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে সার্টিফিকেট নিচে ডাউনলোড অপশন, তো এটার উপর ক্লিক করলেই আপনারা নিজেদের সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা আমাদের মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং কীভাবে ইনকাম করবেন। এবং এখানে আরেকটি কথা বলি যে এখানে যে কুইজগুলো আমরা দেখতে পাচ্ছেন এখানে ছটা কুইজ রয়েছে, তো এই কুইজগুলো আপনারা যখন কমপ্লিট করবেন তারপর নতুন যে কুইজ আবার আসবে এখানে সেখানে আপনারা আবার অ্যাটেন্ড করতে পারবেন। এটা না যে প্রত্যেক দিন আপনাদের পাঁচটা করে ছটা করে কুইজ দেওয়া হবে, সেটা কিন্তু না। তবে হ্যাঁ, এই একটা কুইজের ওপর আপনারা প্রচুর ইনকাম করতে পারেন। ধরুন এই যে মন কি বাত যে কুইজটা রয়েছে এটার ওপর যদি আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশন বা কত টাকা কি রয়েছে যদি দেখেন তাহলে দেখুন এখানে ফার্স্ট যে পারফরমেন্স করতে পারবে সে এখানে এক লাখ টাকা পর্যন্ত পারবে, ঠিক আছে। এছাড়া সেকেন্ড যে হবে সে 75,000, এবং এছাড়া আদার্স কিছু পার্টিসিপেট যারা ভালো পারফরমেন্স দেখাতে পারবে তাদের 50,000 টাকা। তো এইরকম এছাড়া আরও 200 ক্যান্ডিডেট, অর্থাৎ যারা 200 পারফর্মার যারা থাকবে তাদেরও কিন্তু 2,000 টাকা করে এখানে দেওয়া হবে। ওকে, তো এখান থেকে ইনকাম ভালোই করা যাবে যদি আপনারা একটু বুদ্ধি খাটিয়ে একটু ট্রিক কাজে লাগিয়ে এখান থেকে ভালো পারফরমেন্স করতে পারেন, ভালো পয়েন্ট তুলতে পারেন, ঠিক আছে। তো এবার আমি দেখাবো যে কীভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে অ্যাড করবেন, ঠিক আছে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এখানে দুটো অপশান রয়েছে, এই দুটো অপশানের মধ্যে নিচের অপশানে ক্লিক করবেন, অর্থাৎ মাই অ্যাকাউন্ট। এই অপশানে ক্লিক করার সাথেই এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো অপশান আসছে না। কারণ কি? কারণ হচ্ছে আমার এটা একদম নতুন অ্যাকাউন্ট এবং এখানে আপাতত যে পয়েন্ট আমার কালেক্ট হচ্ছে সেটা হচ্ছে 0 পয়েন্ট, অর্থাৎ 0 পয়েন্ট থাকলে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আসার কোনো অপশান আসে না, ঠিক আছে। তো আমাকে কি করতে হবে? আমাকে ম্যানুয়ালি এটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তার জন্য আমি আরও একটি লিঙ্ক এখানে দিয়ে রাখছি, অর্থাৎ ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই যে ওয়েবসাইটে লিঙ্ক দিয়েছি তার নিচেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড বলে একটা লিঙ্ক পাবেন, অর্থাৎ এই ওয়েবসাইটের ডাইরেক্ট ম্যানুয়ালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আমি দিয়ে রাখলাম। সেখানে আপনারা ম্যানুয়ালি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন এবং এখান থেকে যা ইনকাম করবেন ডাইরেক্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে চলে আসবে। তো সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর কীরকম ইন্টারফেস আসবে এবং কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে আমি কিন্তু সেটা দেখিয়ে দিচ্ছি। ওকে, তো বন্ধুরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক যে দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করার সাথে এইরকম ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, অর্থাৎ এখানে আপনার নাম, নিচে ব্যাঙ্ক নেম, অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার আবার কনফার্ম, তারপর IFSC কোড, এবং এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এটার উপর ক্লিক করে এখানে সাবমিট অপশানে ক্লিক করলেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ দুটো লিঙ্ক দিয়েছি, প্রথম লিঙ্ক হচ্ছে এখানে ওয়েবসাইট কীভাবে নিজের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে ইনকাম করবেন সেটা, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য ম্যানুয়ালি এই ওয়েবসাইটেরই সেকেন্ড লিঙ্ক দিয়েছি। ওকে, তো আপনারা আশা করি সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পেরেছেন। তবে হ্যাঁ, এটা আপনারা যত এখানে অ্যাটেন্ড করবেন, যত বেশি এখানে নলেজ রাখবেন তত অভিজ্ঞতা এখান থেকে বাড়বে, ঠিক আছে। তো এইভাবে আপনারা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন। তবে একটা কথা বলি, এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার যে লিঙ্ক দিলাম তার আগে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অর্থাৎ প্রথমে যেটা দেখালাম যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর লগ ইন করতে হবে, তারপর এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে পেজটা এটা এরকম ওপেন হবে, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন সম্পূর্ণ প্রসেস আমি দেখালাম। তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো বন্ধুরা আমি এবার ভিডিওর একদম লাস্টে এসে গেছি, আশা করছি সম্পূর্ণ প্রসেস আমি দেখাতে পারলাম। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং যে সমস্ত বন্ধু নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন, এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। তো আর কিছু বলছি না বন্ধুরা, দেখাবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।